কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করলেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনকারী পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট। বৃহস্পতিবার মাথাভাঙ্গা শহরের পঞ্চানন বর্মা ভবনে ট্রাস্টের সম্পাদক তথা তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, উপাচার্য ও রেজিস্ট্রারের দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চরম উদ্বিগ্ন, দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় প্রস্তুতি কমিটি করে আমরা আন্দোলন করেছি এই বিশ্ববিদ্যালয়ের জন্য। রাজনীতি ভুলে আমরা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে চাইছি। বিশ্ববিদ্যালয়ের দুই প্রশাসনিক আধিকারিককে আমরা প্রস্তাব দেব বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য। ওনারা যদি সেটা না মানেন তাহলে আমরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করব। আমাদের আন্দোলনের ফসল এভাবে নষ্ট হতে দেব না। এদিন গিরীন্দ্রনাথ বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ সহ পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সদস্যরা। এদিন ট্রাস্টের তরফ থেকে দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের পরিকাঠামো গড়ে তোলার দাবিও জানানো হয়। আমরা যাব, আমরা আশা করব প্রথমে তারা ডাকুক, তারা ডাকলে আমরা যাব, না ডাকলেও আমরা শত প্রণোদিত হয়ে ভিসি এবং রেজিস্ট্রারের সঙ্গে দেখা করব। তাদের উভয়ের সমস্যাগুলো না শুনলে আমরা সমাধানের পথ দেব, কিন্তু যদি আমরা দেখি শোনার পরেও এই অচল অবস্থা না কাটে তাহলে যে মানুষরা আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে গড়ে তুলেছি, তাই এই বিশ্ববিদ্যালয় রক্ষা করার জন্য আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। আমরা যাব না যে কোনো কারণে, যে কোনো অজুহাতে এই আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ধ্বংস হোক, আর ওখানে ধ্বংস হবে। আমরা করেছি আমাদের মানুষ, আমরা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীরা বসে বসে ঘুমাবো সেটা আমরা করতে দেবো না। আমরা প্রয়োজন বোধে আলোচনা করে পরবর্তী পথ নির্ধারণ করব। নমস্কার।